বিরোধী দলক উপেক্ষা করে কেন্দ্রের মোদী সরকারে পুনের মমতার ললে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত। বিরোধী দল কংগ্রেসক অন্ধকার রাখি মোদী সরকারে নিযুক্তি প্রদান করলে কেন্দ্রীয় তথ্য আয়োগক। মোদী সরকারের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করলে লোকসভার কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। সোমবারে দেশের মুখ্য তথ্য আয়ুক্ত হিসাবে শপথ গ্রহণ করলে হীরালাল সামারিয়ায়। ইয়ার পছতে মোদী সরকারক আক্রমণ কংগ্রেসের। দেশের মুখ্য তথ্য আয়ুক্ত নির্বাচন করা তিনজনিয়া কমিটিত বিরোধী দলের প্রতিনিধি আছিল কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু অধীর রঞ্জন চৌধুরীক সম্পূর্ণ অন্ধকার রাখি হীরালাল সামারিয়াক মুখ্য তথ্য আয়ুক্ত হিসাবে নিযুক্তি দেওয়ার অভিযোগ কংগ্রেসের। এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরীক গুণাক্ষর জানিব দিলে মোদী সরকারে। ইয়ার পাছতেই ক্ষুব্ধ হয়ে পড়ল চৌধুরীয়ে। পত্র লিখিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুলৈ। 2005 চনের তথ্য জানা অধিকার আইনমতে মুখ্য তথ্য আয়ুক্তক এই তিনজনীয়া কমিটির পরামর্শমতে নিযুক্তি প্রদান করে রাষ্ট্রপতি। কিন্তু মোদী সরকারে এনে সমগ্র গণতান্ত্রিক নীতি নিয়মক ভরিরে মোহারি সামরিয়াক নিযুক্তি প্রদান করে বলে রাষ্ট্রপতিক অভিযোগ উত্থাপন করেছে অধীর রঞ্জন চৌধুরীয়ে। বিষয়টুক লৈ মোদী সরকারক তীব্র ভাষার আক্রমণ করেছে মোদী অধীর রঞ্জন চৌধুরী আর কংগ্রেসলে। ইয়ার পূর্বে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাত মর্মতালীভাবে ইন্ডিয়ার পরিবর্তে ভারত শব্দ প্রয়োগের অভিযোগ উঠেছিল বিজেপি সরকারের বিরুদ্ধে। বিরোধী দলসমূহের তীব্র আপত্তি সত্ত্বেও ইন্ডিয়া শব্দটি গণতান্ত্রিক ব্যবস্থার আঁতরাই পঠাওয়ার অভিযান চলাইছে মোদী সরকারে। নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় কেন্দ্রের বিজেপি সরকারে বিরোধী দলসমূহ আস্থাত লওয়া নাছিল বলে অভিযোগ উত্থাপন হয়েছিল। আনহাতে নতুন সংসদ ভবন উদ্বোধনের সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক আমন্ত্রণ করবলে আহ্বান জানাইছিল বিরোধী দলসমূহে। কিন্তু কংগ্রেসকে ধরে বিরোধী দলসমূহের এনে আহ্বানও সবলি গুরুত্ব প্রদান করা নাছিল বিজেপি সরকারে। নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানলৈ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক আনকি নিমন্ত্রণও জানা নাছিল মোদী সরকারের উদ্যোগত। মোদী সরকারের এনে সিদ্ধান্তের বাবে নতুন সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছিল 19টাক বিরোধী শক্তিয়ে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক অনুষ্ঠানলৈ নিমন্ত্রণ নজনাতো দেশের গণতন্ত্রের প্রতি তাচ্ছিল্য আখ্যা দিছিল বিরোধী দলসমূহে। মণিপুরের গোষ্ঠীগত সংঘর্ষের সময়ত বিরোধী দলসমূহের দাবীক গুরুত্ব দিয়া নাছিল বিজেপি সরকারে। প্রধানমন্ত্রী মোদীক গোষ্ঠী সংঘর্ষত জর্জরিত মণিপুর ভ্রমণ করার আহ্বান জানাইছিল বিরোধী দলসমূহে। কিন্তু বিরোধী দলসমূহের আহ্বানক গুরুত্ব নীতি আজি পর্যন্ত মণিপুর ভ্রমণ নকলে দেশের প্রধানমন্ত্রীগী। এনে ঘটনাসমূহের মাজতেই এতিয়া মুখ্য তথ্য আয়ুক্ত নির্বাচনের ক্ষেত্রতো মোদী সরকারে দাঙি ধরলে একচত্রি চরিত্র, যার বাবে বিরোধী দলসমূহের তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে গণতান্ত্রিক ব্যবস্থাত বিরোধী দলসমূহ গুরুত্ব নিদিয়ার পরম্পরা গড়ি তোলা বলে পুনর্বার আক্রমণে বিজেপিক থকা ফকা করেছে বিরোধী শক্তিসমূহে।